ভারতের প্রধানমন্ত্রীকে বিয়ে করতে দৃঢ়প্রতিজ্ঞ এই নারী বিয়ে করতে অবস্থান কর্মসূচি প্রেমিক নয় এবার খোদ প্রধানমন্ত্রীকে বিয়ে করতে অবস্থান নিয়েছে এই নারী এমন ঘটনা ঘটেছে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিয়ে করতে অবস্থান নেয় শান্তি শর্মা নামের এই নারী শুধু তাই নয় বিয়ে করতে দৃঢ় তিনি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক খবরে জানা যায় চল্লিশ বছর বয়সী শান্তি শর্মার বাড়ি ভারতের জয়পুরে গত এক মাস ধরে তিনি অবস্থান কর্মসূচি পালন করছেন এ সময় তিনি দিল্লির যন্তর মন্তরে অবস্থান নেন ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে শান্তি বলেন অদ্ভুত মনে হলেও নরেন্দ্র মোদীর প্রতি আমার ভালোবাসা নিখাত আমি মানসিকভাবে পুরোপুরি সুস্থ প্রধানমন্ত্রীকে অনেক কাজ করতে হয় এবং তিনি নিঃসঙ্গ জীবনযাপন করছেন আমি তার সেবা করতে চাই নরেন্দ্র মোদীকে বিয়ে করতে চাওয়া নিয়ে যারা হাসাহাসি করছে তাদের উদ্দেশ্য করে শান্তি বলেন আমি শুধুমাত্র বিয়ে করার জন্য বিয়ে করতে চাই না আমি তাকে সম্মান করি এবং তার কাজে সাহায্য করতে চাই বলে এমন সিদ্ধান্ত নিয়েছি গত আট সেপ্টেম্বর থেকে অবস্থান নেয়া শান্তি জানেন তার দাবি পূরণ হবার সম্ভাবনা নেই তবুও তিনি হাল ছাড়তে রাজি নন তিনি বললেন আমি জানি আমাকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হবে না কিন্তু আমি জানি তিনি আমার মতো নিঃসঙ্গ আমার তাকে সাহায্য করা দরকার শান্তি আরও বলেন আমার আগে একটি বিয়ে হলো টেকে বেশি দিন আমি অনেক দিন ধরে একা আছি কিছু বিয়ের প্রস্তাব আসলেও রাজি হয়নি আমি তবে এখন আমি নরেন্দ্র মোদীকে বিয়ে করতে চাই প্রথম বিয়েতে শান্তির বিশ বছরের একটি মেয়ে থাকলেও সে বিষয় নিয়ে চিন্তিত নন শান্তি তিনি বলেন আমার অনেক টাকা ও জমি জমা আছে আমার মেয়ের ভবিষ্যৎ ভালোই যাবে জয়পুরে তার অনেক জমি আছে সে জমির কিছু অংশ বিক্রি করে মোদীর জন্য উপহার কিনবেন তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত এইভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে দৃঢ়তার সাথে জানান এই নারী আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে